मानसे गरु छागल हास मुनकार गोष्ठी सब खेतर मध्य गोष्ठी गाँव এত তাড়াহুড়া করে কোনো কাম করম জানি ইফতারিডি আনি একলা একলা সব প্যাকেট করলাম। এই দরজাটা লাগা দিও, আমি ইফতারিডি দিয়ে আসি যাই। রনি ফোলাডারা ঢাকা থাকতে ফোন দিয়ে কইলাম আমি ইফতারি দিতে আমু গ্রামে, তুই একটু আসিস না। এত আয়োজনের কোনো খোঁজ খবর নাই। হেতের কি টোকাইতাম নিও না বেড়া হাঁটি নাকি মানুষের ইফতারি দিতাম। ঘরের মধ্যে বাজার সদায় কিচ্ছু নেই, বন্ধের বাড়িতে কিছু দিতে না। রাইত হইলে রোজা কেমনে যে কিতা করিম কিচ্ছুই বুঝতে আসি না। আরে রনি দি ইনো না বই রয়েছে কি দেও ভাই? কিরে তোর তো বাড়িতে খবর ফাড়াইলাম, তুই তো বাড়িতে গেলি না। কার কাছে কইছেন? কো আরো তো কেউ কয় না, বাইরে যাইতাম। ঢাকা থেকে আসার আগে তোর খবর দিলাম তো, কইলাম না আমার বাড়িতে যাওয়ার জন্য বিকালে একসাথে বাজার করে আরে গ্রামের সবার ইফতারি দিব। তুই একবারও গেলি না, একলা একলা বাজার যা সব দিয়ে বাজার করলাম। বাজার করে এই রাত্রে সব প্যাকেট করে গ্রামের সবারই দিয়ে এলাম। এখন তোকে বাড়ির দিকে যাইতে আর দেখি তুই এখানে বসে একলা একলা টেনশন করস। কিসের টেনশন করস? আরে ভাই টেনশন কি করা লাগেনি, টেনশন তো এমনি শুইলে গিয়ে কিটা কইম। পকেটে টিয়া নাই, কাম নাই, গাজ নাই, রাইত হইলে রোজা। কাজ কাম নাই কেন? তুই কাজ কাম করস না? শুনলাম তুই গাড়ি চালাস না, এখন গাড়িও চালাস না। কি সারাদিন ঘুরা গাড়ি আর খালি আড্ডা ছাড়া কোনো কাজ নাই না? আরে ভাই আড্ডা মাড্ডা দিবার সময় আসেনি। গাড়ি একটা চালাইতাম, এটা সপ্তাহের মধ্যে 5 দিনে ডিস্টার্ব, এটা তাই গ্যারাজও তো। এখন গাড়িটা সাইডে চলিয়েছি, এখন চিন্তা করতেছি কিটা করতাম। কালকে রাইত হলে রোজা, সেটা তো আমিও জানি। এখন বাজার টাজার কিছু করছস নি? না ভাই, ওকে কাছে টিয়া আসো চাইছি, হেতে যদি দেয় তাহলে কিছু লই আইম। বাইর লাই শোন, কারো কাছে টিয়া টোয়া সানের দরকার নাই। ভাই তোর লাই ইফতারি লই আইছি, আর এটার ভিতরে রোজার মাসে সব বাজার আছে, তুই এটা লই বাড়ি যা। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, বাড়ির দিকে যা, কোনো দিকে যাইস না। আর আহারে কিস্তির টিয়া দিয়ে পেলাম এই বুটটা খেটটা, মানুষের গরু ছাগলে আমার খেটটা শেষ করে দিছি। আয় হ্যাঁ হ্যাঁ রে, আমার সব শেষ করে দিছি। এমনি করিম খেত খামার, এত টিয়া উড়ে এত কিছু করিও যদি না হয় তো কেন হইব? মানুষের গরু ছাগলে জ্বালা যন্ত্রণায়। এ লাভে আসসালামু আলাইকুম বড় ভাই, কি অবস্থা ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। কিটা বুঝলাম না, তুই তো একা একা আর গোষ্ঠীকে উদ্ধার করে লেতেছ, কিটা হইছে? আরে ভাই কই না, কিস্তির টিয়া দিয়ে খেত করছি ভাই। ও মানুষের গরু ছাগলে কিচ্ছে সান ভাই, আর কিস্তির টিয়া ভাই রাইত হইলে কিস্তি দুইজন চালাই, কেন এডি করিম? সানসাই ভাই কিচ্ছে আর খেটটা সানসাই ভাই। এ মানুষে গরু ছাগল হাঁস মুনকার গোষ্ঠী সব খেতের মধ্যে গোষ্ঠী গাঁও। আচ্ছা ভাই বুঝছি, এত গালিগালাজ করার দরকার নাই, রাইত হইলে রোজা। এদিকে বাইরে কথা হন। আচ্ছা ভাই আইল। আহ হ্যাঁ রে, আর খেটার দিকে চাইলে 200 আর কাঁদা চলে। আর খেটটারে কিচ্ছে ভাই দেখছি নি, ভাই দেখছি নি কিচ্ছে। মানুষের কথা কই কোনো লাভ আসেনি। গরু হয়েছে বোকদাস জিনিস, মানুষের জিনে বানবো গরু হিনে খাইবো। আচ্ছা থাক, এত ফেসাল বাদ দে, অনেক তার কিছু নেই, কালকে তো রোজা। আরে ভাই কিস্তি টেজি তো হুঁশ নাই, রাইতে কিস্তি দিনে কিস্তি কেন করিম বাজার সদাই? এ দেখছিস ভাই গরু ছাগলে কি অবস্থাটা করছে। না ভাই অনেক অন্য কিছু করবি কেন না? তোর কে হাতি ছিল কিস্তি উঠে বুট্টা খেত করতে? তোর লাই এত সুন্দর ঢাকা শহর একটা চাকরি ঠিক করছি, তুই চাকরি না যায় বুট্টা খেত করছে, তোর লাভ কি হইলো? আমি মনে করছি আর চাকরি গরু মানছে বুট্টা খেত করলাম কিস্তি হয়েছে উঠাই, মনে করছি তো সারি যাবি। অন আমও গেল সারাও গেল। আচ্ছা থাক, এখন আর এত চিন্তা করে লাভ নাই, আল্লাহ যা করে বাল আল্লাহ করে। আর রোজার বাজার সব এটার ভিতরে আছে ভাই, তোলা সব কিছু লই যাইছে। আর যে রোদ উঠতে আছে ওনার ইনো তাইস না, তোর বাড়ির যা কই ইফতার নিয়ে আনছে না আল্লাহ, এটার ভিতরে যা আর কিছু কিনো লাগতো না। ঠিক আছে যা ভাইও যাইর কই। কিতারে রনি বাজার করে লই আইছত? আরে না না, কিতা আবার মিছা কথা কস কার লগে? তুই তোর হাতের মধ্যে এতে খসার ব্যাগ। আরে ভাই তুই তো আমার কথাটা খুলি কই দিবি। খুলি কিতা কইবি? আই কি কানা নাই? আই দেখতে মাছি তোর হাতের মধ্যে খসার ব্যাগ মুড়ির হুটলা, তুই আবার আরে খুলি কিতা কইবি? অন কিতা কিতা কিনছত? আরে ভাই তুই আর হাতের মধ্যে যে ইফতারি দেখতেছস ইডিয়া হারামো কিনিনো তো? ইফতারি তুই কিনছস? তোর বুঝি এডিকে আল্লাহ রাস্তে দিছে কেন? তুই বালা মানুষ, তোর এডি কে দিছে? আরে আরে ইফতারি দিছে তো স্বাস্থ্য ভাই আমার নে, গ্রামে সবারে দিতেছে, তোরা জানো? তুই মিছা কথা এটি কার লগে কইতি আছ? তুই কথা কস না রুতাই উড়স। আচ্ছা আই তোর লগে মিছা কথা কই আল্লাহ বাসিনি। আসলে এটি তোরা আমান ভাই নি দিছে? দিয়া আমান ভাই দিছে। আরে ও কই আঙ্গরে দে এটা ন তো? কিটা কস বেটা তো করে দে ন বেটা, তুই ভাই যাইছা তো করেও দিছি। আরে না দে ন, মা তো বাইতে নাই, আই আই মাত্র আইছি ঘরের তুল। তুই আর হেবটা কার কাছে দিব? এটা কিটা কস? তোরা থাস ঘরের দুয়ারও আর গ্রামে সবারে দিতেছে আর তো করে দে ন। আসলে এটা মানতাম না। আরে হুন, মানা আর না মানার কিতে আছে? রিজিকের মালিক হইছে আল্লাহ। এই বুটমুড়ি এখন খাইলেও রোজা যাইব, না খাইলেও রোজা যাইব। রোজা কি কার বুটমুড়ি লাই বই থাকবো নাই? তোর কথাও ঠিক আছে, রোজা কোনো কারো লাই বই থাকতো না, কিন্তু তোরও দিল না, বিষয়টা খারাপ লাগলো। খারাপ লাগলো অন কিতা করবি? হুন রিজিকের মালিক হইছে আল্লাহ, তো একবারে কইলাম আল্লাহ যেটা আর রিজিকে লইয়া লাইছে। আইয়ান তুই এক রতিও বেশি খাইতার ন, আর ভাত একটা কম খাইও মইতার ন। মনে কর দে আর স্বাস্থ্য ভাই হইছে তে কিতে হইছে, আর রক্ত হইছে তে কিতে হইছে। মনে কর হেপটার বুটমুড়ি আর কোয়ালো নাই তো। ঠিক আছে যা, দোয়া করিস, আই কামও যাইতাম আসি। আচ্ছা মন খারাপ করিস না। না মন খারাপ করি আর কিতে হইব, আঙ্গ সমাজে এরকম বহুত মানুষ আছে এই রোজার দিন আইলে নিজের আপনজনের ইফতারি না দি পাড়া প্রতিবেশীর ইফতারি দি নিজের নাম করে। এইসব মানুষ দিয়ে দান করার তুন বিরত থাকেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।